वेलकम टू माय चैनल लिव योर लाइफ। आज के आमार ई ब्लॉगे देखाते चले बोधगया और देखाबो गोयार किछु विख्यात मिष्टी जेटा ना खेले आपनी गोयार मिष्टी केन विख्यात सेटा बुझबेन ना। प्रथमे आपनादेर जानिए रखी हावड़ा बा शियालदा थेके आपनारा गोयार जंक्शने कि करे आसबें तार किछु डिटेल्स आमी आमार स्क्रिने शेयर करछि। एबार देखिए दीची अपनी एखे एले कौन होटेले थकते पारें। आमी दुरकम होटेल देखा चाहिए एक हाई बजेट और एक लो बजेट। प्रथम देखा आमी जेटा हाई बजेटर से होटेल मनीषा इंटरनैशनल मान हाई बजेट बला भूल मोटामुटी एट स्टैंडार्ड जथेष्ट परिष्कार और ये एकेबारे स्टेशन पासे अपना स्टेशन थे यार दूरत हे 300 मीटर एकेबारे हाँटा पथ। तो रिसेप्शन ढुके गे चलू कथा बोला जा। भैया आपने रेट कितना बोला है इसका? 2500 प्लस है। এবার চলুন আমি আমার রুমে নিয়ে যাচ্ছি। রুমটা এবার আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 106। এখানে লিফট আছে, আমি লিফটে করে এলাম। এটি চারতলা আছে হোটেলটা, তো আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলে এসেছি আমার রুমে। এই হচ্ছে গিয়ে আমার রুম, যেটা সামনে যেটা দেখছেন। আমি ঘুরে দেখাচ্ছি, এই হচ্ছে কনিং বেল, সামনে দিয়েছে একটা এলইডি টিভি, ইন্টারকম, আয়না, সামনে দিয়েছে একটা চেয়ার, টেবিল, দুটো কমপ্লিমেন্টারি বটল, হচ্ছে গিয়ে বেড, একটা ফ্যান, এসি, স্প্লিট। আর আপনি পুরোটাই পাচ্ছেন সিঙ্গেল রুমের জন্য। এরা চার্জ করবে ₹2500, জিএসটি ইনক্লুডেড। এর মধ্যে ব্রেকফাস্টও পাবেন আপনি কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট হচ্ছে বুফে সিস্টেম, আপনি যেরকম চাইবেন সেরকম নিজের মতো নিয়ে খেতে পারবেন। সেটা হচ্ছে গ্রাম করে দেয়। এখানে একটা জানলাও আছে রাত্রিবেলার জন্য, বাইরের কোনো কিছু দৃশ্য দেখা যাচ্ছে না, অন্ধকার। কিন্তু আমি যেই হোটেলে উঠি আমি পছন্দ করি একটা জানলা থাকলে সকালবেলার ভিউটা যে অন্তত দেখা যায়। আর তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে আলো আর হাওয়াটা সকালবেলা বেশ ভালো পাওয়া যায়, তাই আমার জানলা দেওয়া রুমগুলো আমার পছন্দ। এবার আমি দেখাচ্ছি এখানে একটা ওয়ার্ড্রোপও আমাদের দিয়ে দিয়েছে, দুটো হ্যাঙ্গারও আছে এর মধ্যে। এবার চলুন এবার তবে বাথরুমটা দেখানো যাক আপনাদের। বাথরুমটা বেশ বড়, চারিদিকটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করেছে। একটা বালতি আর মগ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। একটা সাবান দিয়েছে, ডেন্টাল কিট, চিরুনি, কন্ডিশনার, শ্যাম্পু আর একটা ময়েশ্চারাইজারের একটা একটা করে রাখা আছে। যেহেতু আমি সিঙ্গেল নিয়েছি তার জন্য সিঙ্গেল রুমের জন্য একটা একটা করে দেবো। এটা হচ্ছে হ্যান্ডওয়াশ, একটা গিজার দিয়েছে এর সঙ্গে, এক্সস্ট ফ্যান, শাওয়ার। এই হচ্ছে যে বাথরুমটা আপনাদের পুরোপুরি দেখালাম। এটা জাস্ট স্টেশনের অপোজিটে, মেন স্টেশন থেকে মেন গেট যেটা আছে, মেন এন্ট্রি যেটা, ওখানে বেরিয়েই একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে এই হোটেলটা। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা মেনলি বাইরে গেলে আমরা যেটা মেনলি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি না, এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে হোটেলটা আপনাদের নিয়ে যাচ্ছি একটু কম বাজেটের, হোটেল গয়া রিজেন্সি। এখানেও লিফট আছে, কারণ এখানে সব জায়গায় যেহেতু গয়াতে অনেকে পিণ্ডদান দিতে আসে, বয়স্ক লোকেরা আছে, সেই হিসাবে ম্যাক্সিমাম হোটেলই লিফটের সুবিধা আছে। এখানে হচ্ছে গিয়ে সিঙ্গেল রুম 800 টাকা প্লাস জিএসটি, ব্রেকফাস্টে আলাদা। তো আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি সিঙ্গেল রুমে। আমরা এটা হচ্ছে গিয়ে তিনতলায় এসেছি। এই রুমে এসিও আছে, কিন্তু এসির সুবিধা নিলে এটা 800 টাকার বদলে 1300 টাকা প্লাস জিএসটি হয়ে যাবে। এবার আমি আপনাদের জানলা
থেকে বাইরে এটা দেখাচ্ছি, এ হচ্ছে গিয়ে সামনে যারা দেখছেন সেটা হচ্ছে গিয়ে স্টেশন। এই সামনে স্টেশন, স্টেশনের হচ্ছে যেটা রাস্তা, মেন রাস্তা স্টেশন দূরেটা। এই যে ফ্ল্যাক্টরিটা দেখছেন এটা হচ্ছে স্টেশন। এ হচ্ছে বেড, এর সঙ্গে একটা ভালো বড় একটা টিভিও দিয়েছে, বেশ বড় টিভি। এবার আমি আপনাদের বাথরুমটা দেখাচ্ছি ঘুরিয়ে। এ হচ্ছে কি বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি মিনিমাম রিকোয়ারমেন্ট যারা আর থাকে আর কি, একটা আয়না বেসিন টেসিন দিয়ে সব কিছু দেওয়া আছে, কিন্তু সাবান শ্যাম্পু দেয়নি, এটা আপনাদের নিয়ে আসতে হবে। এখানে মোটামুটি 800 টাকার একটা লো বাজেটের আমি হোটেলেও আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করছি এটা পছন্দ হবে। এবার আমি আপনাদের নিয়ে দিয়ে চলেছি গয়ার সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকানে। দোকানের নাম হচ্ছে গিয়ে জহরিজি তিলকুট শপ, রামনা রোডে অবস্থিত এটি। এটি হচ্ছে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বে আছে রামনা রোডে। এখানে এসে দেখলাম জহরিজি নামে 2-3টে আরও দোকান আছে, কিন্তু সবচেয়ে পুরনো দোকান হচ্ছে গিয়ে আসতে স্টেশন থেকে আসতে যেটা সবচেয়ে প্রথমে পড়ে, ব্লু কালার দিয়ে সাজানো আর কি, মানে বোর্ডটা ব্লু কালার দিয়ে সাজানো আর ভিতরটা ব্লু কালার দিয়ে সাজানো, সেটা হচ্ছে গিয়ে আসল অরিজিনাল সবচেয়ে পুরনো জহরিজির দোকান। কিতনা কর 220 রুপে মেনলি লাইমে কে কে রে দানা দানা মাওয়া সিজন কে কে যা হ্যাঁ এই স্বাদটা আমার খুব চেনাশোনা মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল এটা কিরকম খেতে। এটা হচ্ছে অনেকটা চিত্তির মতো খেতে, যেটা আমরা বলি বাদাম গুড়। এই মিষ্টির নাম হচ্ছে আনারসা, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা আমি বাড়ি আসার সময় 500 গ্রামের মতো নিয়ে এসেছিলাম, বেশ ভালো হতো। অনেকগুলো মিষ্টি দেখলেন আমি, একবার আপনাদের আবার প্রথম থেকে দেখিয়েছি। এটা হচ্ছে তিলকুট, এটা হচ্ছে গিয়ে খোয়া আনারসা, আর এটা হচ্ছে প্লেন আনারসা। মিষ্টি কিনে ফিরাতের সময় তারা আমাদের একটা করে পেনও গিফট করলো। এবার আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বোধগয়াতে। বোধগয়া হচ্ছে গয়া স্টেশন থেকে 15 কিলোমিটার দূরত্বে। এয়ারপোর্টটা হচ্ছে বোধগয়ার একেবারেই পাশে, মোটামুটি 3-4 কিলোমিটার হবে। এখানে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে একটাই আছে, সেটা ডিটেলস আমি আপনাকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর গয়া স্টেশন থেকে 4-wheeler করে গেলে আপনাকে 1500 টাকার মতো চার্জ করবে, অটো বুক করলে 500 টাকা আপনি চলে যেতে পারেন, আর যদি সোলো ট্রাভেলার হন তাহলে উবের বাইক রাইডে করে মাত্র 100 টাকা চলে আসতে পারেন এখানে। তবে লোকাল বাস অ্যাভয়েড করা ভালো, কারণ লোকাল বাস পুরোপুরি বোধগয়া টেম্পলের কাছে আসে না। বোধগয়ার পাশে ফাল্গু নদী আছে, এটি একটি পবিত্র নদী বলা হয়, কিন্তু সীতার অভিশাপে ফাল্গু নদী বালির নিচ দিয়ে বয়ে যায় এখনও। এখানে বালি সরালে নদীর জল বেরিয়ে আসে, সেটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। বোধগয়া বা বুদ্ধগয়া,
যেহেতু বিহার রাজ্যের গয়া জেলায় এই শহরটি অবস্থিত, তাই গরমকালে এখানে 47 ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়ে যায় টেম্পারেচার, আর শীতকালে 4 ডিগ্রি অবধি নেমে আসে টেম্পারেচার। এখানে মোটামুটি আপনি ঘুরতে আসলে অক্টোবর থেকে মার্চের মধ্যে আসাই ভালো। বুদ্ধগয়া বিখ্যাত কারণ হল এই সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বুদ্ধি ট্রি বা বুদ্ধির বৃক্ষ নামে পরিচিত হওয়ার অধীনে জ্ঞান লাভ করেছিল। বুদ্ধি মানে জেগে ওঠা। বুদ্ধগয়াতে এসে দেখলাম এখানে অনেক টেম্পল বা মনস্ট্রি আছে। আমরা প্রথম যে টেম্পলে ঢুকলাম সেটার নাম হচ্ছে কর্মা টেম্পল। একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে সব টেম্পলের একটা টাইম টেবিল আছে যেটা নর্মালি সব জায়গায় ফলো করে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি মন্দির খোলা থাকে, মেন মন্দিরটা ছাড়া। প্রথমে আমরা কর্মা টেম্পলে ঢুকছি। আমি এখানে এসে আমার মনে হচ্ছে না যে আমি বৌদ্ধগয়াতে আছি, এখানে এসে আমার যেন মনে হচ্ছে কোনো এক পাহাড়ের জায়গায় চলে এসেছি। এই প্রথম প্লেনে আমি কোনো পাহাড়ের অনুভূতি পাচ্ছি। কর্মা টেম্পল ঘোরার পর এবার আমরা যাচ্ছি চাইনিজ মনাস্ট্রিতে। চাইনিজ মনাস্ট্রি হচ্ছে কর্মা টেম্পলের একেবারেই পাশে। এর বাইরে দেখছি ছোটো ছোটো বুদ্ধ মূর্তি খুব কম খরচে বিক্রি হচ্ছে, তার সঙ্গে বিক্রি হচ্ছে বাচ্চাদের অনেক ছোটো ছোটো খেলা। চলুন এবার তবে ভিতরে ঢোকা যাক চাইনিজ টেম্পল বোধগয়া। মানে আই গো টু দ্য বুদ্ধা অ্যাজ মাই রিফিউজ, আই গো টু দ্য ধম্মা অ্যাজ মাই রিফিউজ, আই গো টু দ্য সংঘ অ্যাজ মাই রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে আশ্রয়। এবার আমি আপনাদের বুদ্ধগয়ার আরেক বিখ্যাত জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে 80 ফুট বুদ্ধর মূর্তি আছে, মহান বুদ্ধ মূর্তি। এটি 19th November 1989 তারিখে সংগঠিত হয়েছিল। এই মূর্তিটি নির্মাণে 7 বছর ব্যয় হয়েছে। 80 ফুট বুদ্ধ মূর্তি স্যান্ডস্টোন, বাংলায় বেলে পাথর, আর রেড গ্রানাইট মানে লাল গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে। 1982 স্ট্যাচু বানানো কাজ আরম্ভ করা হয় আর শেষ হয়েছে 1989। 18th November 1989 14তম ডালাই লামার দ্বারা স্থাপিত করা হয় এই মূর্তি।
ঠিক এমনই অনেক মনেস্ট্রি আশেপাশে আরও আছে, যেমন কম্বোডিয়ান মনেস্ট্রি বোধগয়া এর পাশেই আছে, কিন্তু এটি হচ্ছে রিনোভেট হচ্ছে বলে এখন বন্ধ আছে, তাই আমরা ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পাচ্ছি না। ঠিক তার পাশেই আর একটা মনেস্ট্রি আছে, সেটাও এখন কাজ চলছে, সেটাও এখন বন্ধ আছে, তাই আমরা এর ভিতরে ঢুকতে পাচ্ছি না আজকে। এটা মোটামুটি বলছে যে অক্টোবর নভেম্বর 2023 পরে এটা খুলে যাবে, এখন দু তিন মাস আরও বন্ধ থাকবে। এর পরের মনেস্ট্রিটা হচ্ছে দ্য রয়্যাল ভুটানিস মনেস্ট্রি বোধগয়া। চলুন এর ভিতরটা ঘুরে দেখাচ্ছি। এবার আমরা মেন টেম্পল মানে মহাবোধি টেম্পলের দিকে রওনা দিচ্ছি। আপনারা যদি গয়া জংশন থেকে যদি গাড়ি নিয়ে যান, তাহলে গাড়ি আপনাদের পার্কিং লটে রাখতে হবে, পার্কিং লট থেকে আপনাকে টোটো ভাড়া করতে হবে 10 টাকা করে, যেখানে মেন টেম্পলে ছেড়ে দেবে। মেন টেম্পল মানে যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এই মন্দিরে ঢোকার আগে একটা জিনিস আপনাদের বলে রাখছি, এখানে সিগারেট লাইটার নিয়ে ঢোকা যায় না, মোবাইল আপনাকে জমা রাখতে হয় ফ্রি অফ কস্ট, কিন্তু ফটো তুলতে হলে আপনি একটা ক্যামেরা আপনাকে 500 টাকা করে দিতে হবে, ক্যামেরা স্টিল ফটোগ্রাফি বা ভিডিও করতে গেলে। কিন্তু মন্দির প্রাঙ্গণে ওনাদের ফটোগ্রাফার দ্বারা আপনি ফটো তুলতে পারেন। ফটো তুলতে গেলে ছোটো ফটো 100 টাকা, বড় ফটো 200 টাকা করে নেয়। যেই গাছটা এখনো আছে সেই গাছটা নাকি বলা হয় সেটি আসল গাছের এক অংশ। আসার সময় একটা মংস একটা পাতা দিয়ে আমাকে আশীর্বাদ করল। মহাবোধি টেম্পল প্রথম বানিয়েছিল সম্রাট অশোক 3rd century BC-তে। এটাই প্রথম মন্দির যেটা পুরো ইটের দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু অরিজিনাল পিলারগুলো এখন কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে। মহাবোধি টেম্পল এখন ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ে। রাত্রিবেলা দেখলাম মহাবোধি টেম্পলটাকে চারিধারে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আসার সময় লক্ষ্য করলাম যে মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে, তাই এক দুটো হোটেলে আমি ঢুকে পড়লাম, কিন্তু রেটটা দেখলাম বেশ চড়া। গয়া জংশনে থাকলে আপনাদের একটু কম টাকায় হয়ে হোটেল পেয়ে যাবেন, কিন্তু এখানে দেখলাম আপনি মিনিমাম 2500 টাকা থেকে হোটেল আরম্ভ হয়, এমনকি 20-25 হাজার টাকাও অবধি পার রুমের কস্ট এখানে যায়। কিন্তু হোটেলগুলো বেশ ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড হোটেল এখানে মন্দিরের আশেপাশে যেগুলো আছে। বোধগয়া ঘোরার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই সময় আসলে ঠান্ডা ওয়েদার পাবেন। ট্রেনের টিকিট যদি কলকাতা থেকে গয়া যাওয়া আসার টিকিট কাটেন, তাহলে 600 টাকার মধ্যে 300 টাকা যাওয়া 300 টাকা আসা হয়ে যাবে, আর হোটেল থাকা খাওয়া নিয়ে পার ডে মাথা পিছিয়ে 1300 টাকার মতো পড়বে। তাই 2 নাইট 3 ডেজের যদি আপনারা প্ল্যান বানান, 3500 মানে 3500 টাকায় পার হেড আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তার ডিটেলস আমার এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আমার পরের ব্লগে, ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।